ছোট মানুষের বার সেক্স অ্যাপিল। হ্যাঁ, জসিম তখন নিঃসন্দেহে বড় সুপারস্টার। আপনি যদি 1992 হিসাব করেন, তখন আমরা দেখলাম যে শাবনাজ তিনি নতুন মিডিয়াতে এসেছে, এবং তখন ছায়াছন্দের মতো বিশাল বড় পত্রিকাতে তখন জসিমের কাছে যাওয়া হয় একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, যে জুনিয়র নায়িকা, অনেক ছোট নায়িকা এখন এসেছে মিডিয়াতে, ভালো কাজ করছে হেতেশামের সিনেমা দিয়ে। তো শাবনাজ, তো তার সেক্স অ্যাপিল সম্পর্কে আপনার ধারণা কী? এবং আমার মনে হয় যে জীবনের সেরা একটা সেন্স অফ হিউমার উত্তর কিন্তু আমার মনে হয় যে জসিম দিয়েছিল, যেখানে অনেক নায়িকা মানে অনেক নায়ক মানে তারা ক্যান্ডিড অনেক কথা এমনভাবে বলে দিত যেটা আসলে মানে আমারই বলতে কীরকম লাগে, যে একজন নায়িকা তার একজন হিরোইন তার মানে ফিজিক্স নিয়ে আর আসলে এরকম বলা যায় না, কিন্তু জসিম এত সুন্দরভাবে ব্যাপারটা হ্যান্ডেল করেছিল, কথা বলেছিল, যেটা আসলে ভাল লাগে। তো যাই হোক, ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করি না আপনাদের মূল্যবান কমেন্টের। ১৯৯২ সাল জসিম তখন সুপারস্টার, সিনিয়র তারকা, বড় সুপারস্টার। তখন অলরেডি 1991 আমরা দেখলাম হিউ তোষামের চাঁদনি ফিল্মের মধ্য দিয়ে বেঙ্গলি ফিল্মে এন্ট্রি হলো শাবনাজ, এবং চাঁদনি তো বিশাল বড় ব্লকবাস্টার, ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসার। এবং তখন শাবনাজকে নিয়ে বিভিন্ন রকম পত্র পত্রিকা, বিভিন্ন রকম পোর্টাল, তারা নানা রকম নিউজ, নানা রকম কভার করতে লাগলো, এবং এমনও আছে যে প্রচ্ছদের পাতা জুড়ে থাকতো শাবনাজ এবং তার ফিজিক্স, নানারকম অঙ্গভঙ্গি ভঙ্গিমায় দাঁড় করাতো তারা। এবং যখন জসিমের কাছে বড় পোর্টাল থেকে, আপনি দেখেন আমি পত্রিকার কাটিং দিচ্ছি, যে ছায়াছন্দ থেকে যাওয়া হয় যে আপনি শাবনাজের সেক্স অ্যাপিল সম্পর্কে কিছু বলেন, মানে একজন অভিনেত্রী শাবনাজের বাইরে তাকে কীরকম লাগে। তখন জসিম কী বলেছিল, হ্যাঁ, এতটাই সেন্স অফ হিউমার, এতটাই নিজের লেভেল তিনি দেখিয়েছিলেন, যে তিনি দেখেন আপনি, তিনি ক্যান্ডিড মানে তিনি র্যান্ডম, তিনি কিন্তু বলে দিয়েছিল এই কথাটা এমনভাবে যে শাবনাজ এতটাই ছোট, ওর সেক্স অ্যাপিল সম্পর্কে কথা বলা আমি মানে উচিত মনে করছি না, আমি প্রয়োজন মনে করছি না। সো আসলে তার দৃষ্টিভঙ্গি, তার মানে মেন্টাল এরকম কিন্তু একটা ব্যাপার ছিল, এরকম সুন্দরভাবে কিন্তু তিনি ব্যাপারটা হ্যান্ডেল করেছিল। তো বেসিক্যালি এটাই তিনি বলেছিল পত্রিকাতে। তো এটা ছিল ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।